এই বদ্ধগুলোটা আমার ছাদে উঠে কিললো। এরে কাবিলা, তুই যেমনি কইতে আসো যে যেরকম ধারণা করতে আসো আমার কাছে ওরকম মনে হইতে আসে না। সে এতটা ছোট বাবু, হ্যাঁ তো ছোট বাবু না তো কি আরে, হ্যাঁ ইকা গালন দাড়ি মজ গজানো ঠিক আছে ছোট না, সে এত ছোট বাবু না কাবিলা, তোমার ধারণা ভুল আমি বললে দিছি এমনি। শোনো, তোমার বন্ধু প্লাস ছোট ভাই সেই দেহগা আরবিনে লইয়া সাথে গেছে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং। ভাইটা আরলে খুব ভাবে রে, খুব ভাবে, কিন্তু আমার দারে মনে হয় না, আমি অন্য কিছু ভাবতে আছি। তুই কি ভাবতেছিস বল আমারে। সবচাইতে স্মার্ট যে লোকটা এটাই আমি। আই নো দ্যাট আই এম নট অনলি স্মার্ট, ওভার স্মার্ট ফ্রম ব্রেইন অ্যান্ড ফ্রম এভরিথিং। এটা আমি দেখলেই বোঝা যায় আমার ভিতরে এই জিনিসটা আছে। আমার তো মনে করো আত্মীয় স্বজন ভাই বাজার কাকা জাটা সব দেশের বাইরে, জার্মানি ইউরোপ আমেরিকা সব বাইরে। হেতেরা তো মনে করেন যে পরিমাণ গিফট দেয় আরে পুরা ব্যাগ ভরি রয়েছে। অঙ্কা ঘটনা হয়েছে হেতেরা যে আল্লাহ আড়াইছে জিনিস, এখানে ব্যাগ গেন আয় ব্যাগ ভরি ডাকা দিয়ে সময় এনেছি। অঙ্কা আয় খুলিছাই যে ব্যাগ গেন আর বেচাইছে ব্যাগ গুনার ডোলা ডোলা ফ্যান শার্ট যা যা আছে। গেঞ্জি কি হইলে তো মনে করেন আর ফ্যান্টি হরণ লাগতো না। আরে ভাই কি কষ্টে যে আছি, এত দামি দামি জিনিস। সো হাউ ক্যান আই হেল্প ইউ? অঙ্গা ধরে আরও তো কাপড় চোপড় ঠিক মতো নাই, বেগুন ডোলা ডোলা টিএম হয়েছে হাতে কম আছে, একটু ধরেন কম দামে বেশি দিব। কত পার্সেন্ট ডিসকাউন্ট হইবে? ডিসকাউন্ট কি আমি মেনে নিলে ব্যাগ কেনা অর্ধেক দাম, একদম 50% ডিসকাউন্ট তার মানে? অবশ্যই। ঠিক আছে তাইলে আমি যাই চলেন দেখি, দেখে যদি পছন্দ হয় আমি নিয়ে নেব। তো একটা সমস্যা আছে জিনিস, এখানে তো আমেরও ডোল হইব, দেখবেন যে আমি হইলেও ফ্যান হরন লাগে না। আরে এটা লইয়ে চিন্তা করতে হইবে না, আমি সব অল্টার করে নেব, দেখি কি কি জিনিস আছে ঘাটাঘাটি করি চলেন। চলেন কতক্ষণ ধরে বাথরুমে বয়ে যাচ্ছে কদি কতক্ষণ লাগবে তোরা? কি কর তুই বলে কি ভূগোল করা বা তুই বইয়ে বইয়ে কথা বলতেছ? আমি তোর কথা শুনতে আছি, আমি আসলে একটা হাসি নাটক দেখতেছিলাম, কথা কইই তো নাই নিজে। এই তুই সত্য কইরে কথা, তুই রিয়াল লাগে কথা কইতেছিলি না বইয়ে বইয়ে? আজব শুভ, তুই কথা কথা আমি যদি কথা না কই থাকি আমি জোর করে কম আমি কথা কইতেছিলাম? তুই কথা কইতে আসলি এই নে আলো কই মানে কিন্তু রিয়াল লাগে কথা কইতে আমি নাটক দেখতেছিলাম ও কই আমি দেখি রিয়াল লাগে কথা কইতে মাথা সমস্যা নাই কি ওর? আজ শুনো তোমরা দুইজনই শুনো, তোমরা দুইজন যেখানে মারামারি করছো খুব সুইট লাগতেছে দেখতে। হ্যাঁ দাও একটা বিচি মুখে দাও, এটা মুখে দিয়েই থাকবা, কারণ পাশা ভাই অলরেডি রিয়ার প্রেমে হাউডুবু খাচ্ছে ঠিক আছে। আর তুমি মুখে দিয়ে বসে থাকো, এরপরে পাশা ভাইয়ের হলো যে তোমরা দুজন স্টেজে ওইটা নাচবা ভাংরা করবা, হ্যাঁ কোন গানে নাচবে এটা ঠিক করো, আর নাইলে পাশাকে কীভাবে থামানো যায় সেটার ব্যবস্থা করো। শুনো, রিয়ার সাথে তোমাদেরও হবে না পাশা ভাইয়েরও হবে না, কিন্তু পাশা ভাই যদি প্রপোজ করে বসে থাকে একবার ওটা দেখতে আমাদের স্ট্যান্ডার্ডে ভালো লাগে। পাশা লাগে হইবে না বুঝলাম, আর আরিফের লাগে আবার কোনো চান্সই নেই, আমার লাগে হইবে না। আমার লাগে চান্স তো তোমার লাগে খুব চান্স, আমি লুলা? আরে বাবা তোমার লুলা লাগে না কেউই না, কিন্তু কাবিলা তো অলরেডি চ্যাপ্টার ক্লোজ করে রাখছে, এখন একজনের ক্লোজ করা চ্যাপ্টার তোমরা আবার ওপেন করবা ভাল লাগে দেখতে? না নেহাল ঠিকই বলছে, আসলে আমাদের মধ্যে শত্রুতা রেখে কোনো লাভ নেই, আমরা রিয়ার সাথে নর্মাল ফ্রেন্ডশিপে রাখতে পারি, পাশারে সাইজ করতে হবে, ও যেন কোনো কিছু কইতে না আসে তাহলে আমাদের নিজেদের ইজ্জত হাত করে কারো ফ্রেন্ডশিপ রাখতে হইবে না, এটা আমি দেখতে আছি, আমার ব্যাপার, আমি ডিল করতে আছি, আমি ফ্রেন্ডশিপ ঠিক রাখতে আছি আর পাশারে আমি মাইন্ড রেখে দেবো।
একদম এটা তো মারামারি করলে তো সলভ হবে না এমন কিছুই করতে হবে যেখান থেকে অফিস না খেতে যাই আর এরকম চোখ বন্ধ করে মাইরে দিন কে মারছে বুঝবই না কি কয় মারামারি নাকি সলিউশন এটা কথা আমার যা বলে আমি বলছি বাইরে তোমরা বুঝা করো তাহলে হলুদের গান ঠিক করো তোমার নাচ গান ঠিক করতে হবে না পাই হয়ে গেছে কি করতে হবে আমি বুঝছি কি পাশে শেষ করে দিয়েছি কেমনে কেমনে হ্যাঁ মনে হবে না সময় লেগে গেল আর ছোট ভাই ইগার ফ্যামিলিতে ইগার ছোট বেলার তুন দুধ কলা ছাড়া কিছু খাওয়ায় না হে বদ্রগুলো টাকা সাদে উঠে কিনলো এরে কাবিলা তুই যেমনি কইতে আসো যার যেরকম ধারণা করতে আসো আমার কাছে ওরকম মনে হইতে আসে না সে এতটা ছোট বাবু হ্যাঁ তো ছোট বাবু না তো কি আরে হ্যাঁ ইগার গাল হন দাড়ি মজ গজানো তো ইগার ছোট না হন সে এত ছোট বাবু না কাবিলা তোমার ধারণা ভুল আমি বললে দিছি এমনি শোনো তোমার বন্ধু প্লাস ছোট ভাই সেই দেহগা আরবিনে লইয়ে সাথে গেছে তুই কি সবারকে তোর বন্ধু মোস্তফা মনে করছিস হ্যাঁ এই উল্টা পাল্টা কথা কও কি উল্টা পাল্টা কথা বললাম আমি তোর লগে তোর ছোট ভাই কোয়ালিটি আর মোস্তফা কোয়ালিটি হিসাব আছে তো তো একই ঘুরে ফিরে তো একই তুই যেমনে বুঝাইতেছিস তাহলে তো মনে দরদ নাই আর ছোট তো দুজনেই ছোট হয়েছে শেষ আরে কেমনে ঠিক আছে আর ছোট ভাইকে ঘরে আসার পর ধরে আমারে কইছিল ভাইয়া আমি যাবো অস্ট্রেলিয়া আইএলটিএস করার লাগি আজকে পর ধরে কেন অস্ট্রেলিয়া যাইতো না সাথে যাইও ঠিকই তো আছে তুই তো বলছিলি যে সে নাকি উচ্চ শিখরে পৌঁছাইবে সফলতার উচ্চ শিখরে একদম ঠিক আছে সফলতার উচ্চ শিখরে পৌঁছাইয়ে গেছে সাথে চলে গেছে ওইটাই তার অবস্থান আমি তোর ওই গেলকে সাথে মধ্যে বাঁধি রাখতাম আমি তোর সাথে আমিও তার সাথে উচ্চ শিখরে পৌঁছাইয়ে যাব যাও চলে যাও উচ্চ শিখরে পৌঁছানো কোনো প্রয়োজন নাই ঠিক আছে আমি আরিফিনকে বলতেছি আমি দেখতেছি আরিফিন যাতে এরকম না করে সেকেন্ডে আরিফিনের কিন্তু সাহস বাড়ে গেছে কই দিলাম এবারে আবার আরিফিনের দোষ আরিফিনের দোষ দিতাম না আর ছোট ভাইকে জন্মের পর ধরে কোনো সিগারেট পর্যন্ত খায় না আর বিগুণে তোরা নষ্ট করতেছ আরে বাবা হিগা চলে গেছে হিগা গো ঘরে আগে ভেজাল আছিল না হিগা একবার কইছিল না হিগার বাপ চাষাগুলোকে জমি জমা সংক্রান্ত ভেজাল তো এখন হিগার বাপে তো একলা কিরবো তো হোলা লাগে না হিয়ান একটা ইয়েলে হিগা চলে গেছে ব্যাটা বুঝো ব্যাটা ফ্ল্যাটের অবস্থাটা হঠাৎ করে আরিফ চলে গেল নেহালে আমেরিকা চলে গেল কি হইবে আমি না কিছু বুঝতে পারতেছি না তো নেহালে আমেরিকা না দেখে কি এনে থাকবো না কার বাপ মা অসুস্থ হয়ে যায় তুই তো না ঠিক একটা মাত্র হলা অনেকটা চাপ তো পড়ছে এটা আমরা বুঝতেছি ভালো একটা চাপ পড়ছে তেহে তারা কষ্ট এই যে ভালোই হয়েছে ওরা চলে গেছে ঘরটা একটু ফাঁকা হয়েছে আমি এখন থেকে এখানেই থাকবো আর তোরা দুইজন ওই ঘরে থাকবি বুঝছো ফকিনের হুডা নি বেশি এই বাবু ভাই তোমারে বললে রাখি তুমি যে টাকা দাও তার থেকে বেশি টাকা দিতে হবে আমার থেকে ঠিক আছে আর অ্যানাদার থিং জাস্ট গেট ইট ইন ইওর মাইন্ড যেটা করতে হইবে ওই যে পাশা তোমার দাদুরে বললে দে ভাই এখানে থাকতে হইলে টাকা দিয়ে থাকতে হবে ই হ্যাভ টু পে আদারওয়াইজ হি ক্যান স্টে দেয়ার সে এখানে থাকতে পারবে না ঠিক আছে আর সে যদি থায়ে টাকা পয়সা না দিয়ে থাকতে চায় তাহলে সব কাজ করতে হবে কিচেন টু আন্ডারওয়্যার মানে পুরা রান্না বান্না থেকে শুরু করে তিন কাটা পর্যন্ত সব কিছু ধোয়ার থেকে শুরু করে সব কাজ তার করতে হবে আমি বলতে পারবো না তো সাহস থাকলে তুই দাদুরে বল সাহস এই ধর শুভ এটা দুয়া দিস এটা দিস লাগাও না আরো জোরে